ওম নমস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় আর্যভট্ট। তো বন্ধুগণ, আমি আজকে এমন একজনের বাণী তুলে ধরবো আপনাদের সামনে, যাকে কিনা বর্তমানে ভীমবাদীরা দীনকৃষ্ণ ঠাকুর, শরদিন্দু বাবু যা বা তার যে চেলা আছে ফটকে সুরজিৎ সি, তারা বড়ই প্রচার করছে। তারা বলে যে বৌদ্ধ ধর্মই হলো আসল সনাতন ধর্ম, তার আগে বেদ উপনিষদ কিছু ছিল না, এবং ব্রাহ্মণ্যবাদীরা পরবর্তীকালে এসে দখল করেছে। ব্রাহ্মণ্যবাদ কি খুব খারাপ? ব্রাহ্মণরা খুবই নিচু, খুব হীন। তো এখানে আমি এই মহাত্মা বুদ্ধের আমি বাণী তুলে ধরবো, তিনি ব্রাহ্মণ কাকে বলেছেন এবং ব্রাহ্মণরা কতটা সম্মানের যোগ্য। এরপরে যেন ভীমবাদীরা আবার যেন মহাত্মা বুদ্ধকে যেন গালি দিতে লাগবেন না, মহাত্মা বুদ্ধকে যেন গালি দেবেন না। দেখুন, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, রেফারেন্সও দিয়ে দেবো, ত্রিপিটক থেকে রেফারেন্স, যা তা গ্রন্থ থেকে না, ত্রিপিটক থেকে। যেমন দেখুন, ত্রিপিটকে উল্লেখ আছে, ত্রিপিটকের ধম্মপদে, ধম্মপদে উল্লেখ আছে যে ধর্মে আনন্দ রত থাকা পুরুষ অত্যন্ত প্রসন্ন চিত্ত এবং সুখপূর্বক শয়ন করেন। অর্থাৎ কি, ধর্মে রত থাকা পণ্ডিত বর্গ সর্বদাই আর্য প্রদিষ্ট ধর্মে রত থাকেন। দেখুন, মহাত্মা বুদ্ধ এখানে আর্যদের ধর্মের প্রশংসা করে দিলেন। তো ভাই, আর্যরা বিদেশি? যদি এটা আমাদের আজকে বিষয় না, তো দেখুন এখানে লেখা আছে, ধম্ম প্রীতি সুখং সেতি বিপসন্নেন চেতসা অরিয়প্প বেদেতি বেদিতে ধম্ম সদা রমতি পণ্ডিত অরিয়প্প বেদিতে। এবার আপনারা যেন বলবেন না যে এখানে অরিয় বলতে ওই আর্যকে বোঝানো হয়নি, এখানে বুদ্ধদেরকে আর্য বোঝানো হয়েছে। খবরদার যেন বলবেন না আর্যরা বিদেশি, তাহলে কিন্তু বুদ্ধজিও কিন্তু বিদেশি প্রমাণ হয়ে যাবে। এটা ধম্মপদে আছে। এরপর ধম্মপদের আর একটা হে দেখাই রেফারেন্স, সেখানে বলা হচ্ছে, না ব্রাহ্মণস্য পহরিয় নাস্য মঞ্চেত ব্রাহ্মণ ধি ব্রাহ্মণস্য হন্তারং তত ধি ইয়স্য মুঞ্চতি। এটা ধম্মপদেই আছে, লেখা আছে কি, অর্থাৎ ব্রাহ্মণের উপর প্রহার করা বা আঘাত করা উচিত নয়। কি বলছেন বুদ্ধজি? ব্রাহ্মণের উপর কোনো প্রকার কোপ করা উচিত নয়। ব্রাহ্মণের উপর যারা কোপ করে বা আঘাত করে তাদের প্রতি ধিক্কার। অর্থাৎ ব্রাহ্মণের প্রতি যারা যারা কোপ করছেন, যারা নিজেদেরকে বড় বৌদ্ধ বুদ্ধ বলছেন, তাদের প্রতি ধিক্কার স্বয়ং বুদ্ধজি আগেই জানিয়ে গেছেন। তো তিনি কি বলছেন, যে ব্রাহ্মণ যারা ব্রাহ্মণের উপর কোপ করে, যে ব্রাহ্মণ ব্রাহ্মণের উপর প্রহার করে, তারা তার থেকেও বেশি ধিক্কার তাদেরকে জানায়। কে বলছেন? মহাত্মা বুদ্ধ। ধম্মপদে আরো এক জায়গায় লেখা আছে, না না জটাহি না গোত্রেন না যচ্চ হতি ব্রাহ্মণ ইয়ম হি সচ্চং চ ধম্ম চ স সুচি স চ ব্রাহ্মণ। অর্থাৎ না তো জন্মের কারণে, না তো গোত্রের কারণে, না তো জটা ধারণের কারণে কেউ ব্রাহ্মণ হয়, যার মধ্যে সত্য ধর্ম তিনিই পবিত্র এবং ব্রাহ্মণ। কার বাণী? বুদ্ধের বাণী। ধর্মপদে আরো বলা হচ্ছে, আমি শ্লোকগুলো আর বলছি না কারণ অনেক বড় হয়ে যাবে সূত্রগুলো, যারা এই জন্মে পাপ এবং পুণ্য তার আসক্তিকে পার করে গেছে, ঠিক আছে, এবং বিগত শোক, এমন শুদ্ধ পুরুষকে আমি ব্রাহ্মণ বলি। দেখুন, ব্রাহ্মণের প্রশংসায় কত সুন্দর সুন্দর শব্দ মহাত্মা বুদ্ধজি বলছেন। ধম্মপদে আরো লেখা আছে, বাড়ি পক্ষ রপত্তে ও আরোগ্য রিব শাসপ। আপনারা পড়ে নিন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ পদ্মপাতায় জল এবং সূচে নোকে, মানে সূচাগ্রে, সূচাগ্রে সরিষার ন্যায় যিনি ভোগে লিপ্ত হন না তাকেই ব্রাহ্মণ বলি। তো বন্ধুরা, এখানে তো মহাত্মা বুদ্ধজি ব্রাহ্মণদের, ও ব্রাহ্মণের সংজ্ঞা বলতে গিয়ে ব্রাহ্মণের তো প্রশংসা করলেন, এ বলেন ব্রাহ্মণদের উপর যারা কোপ করে তারা তাদের ধিক্কার, যারা মানে প্রহার করে তাদেরকে আরো বেশি ধিক্কার। তো মহাত্মা বুদ্ধজি এই সমস্ত মনুবাদী, শরদিন্দু, দীনকৃষ্ণ, সুরজিৎ সি ফটকে, তাপস বিশ্বাস আর কি আছে, নাম আছে, যাই হোক আমার খেয়াল নেই, তাদেরকে তো আগে থেকেই ধিক্কার দিয়ে গেছেন। এরা আবার সেই বুদ্ধজিকে টেনে আনে, বড় বুদ্ধজিকে টেনে আনে। ওহো,
তাহলে আমি আর কি বলবো, এবার আপনারাই ভাবুন, আপনারাই বিচার করুন, এরা ঠিক নাকি মহাত্মা বুদ্ধের বাণী ঠিক। আমি ধম্মপদ থেকে দেখালাম, এছাড়াও বহু ত্রিপিটকের গ্রন্থ আছে, অঙ্গুত্তর নিকায় আছে, সূত্র নিপাত আছে, এর পরবর্তীতে আমি প্রমাণ দেবো আপনাদের কাছে আম্বেদকরজি এবং মহাত্মা বুদ্ধ এই দুজনের বাণী থেকে যে আর্যরা বিদেশি নয়, আমি প্রমাণ করে ছাড়বো এই দুজনের বাণী দ্বারা। পরবর্তীকালে কোনো নরকের কীট যেন আর্যদেরকে বিদেশি বলতে না পারে। এবার আর্যদেরকে তারপরেও যদি তারা বিদেশি বলে, জানবেন তারা না তো বাবা সাহেব আম্বেদকরকে মানে, না তো বুদ্ধজিকে মানে। তারা নামে জয় ভীম বলে, তারা তার বাণী ফলো করে না, শুধু নামকে নাম জয় ভীম জয় ভীম। কারণ কি, এই জিনিসটা হলো একটা রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক চক্রান্তের ফল। বাস্তবিক যারা তাদের গ্রন্থ তাদের বাণী পড়েছে তারা কোনোদিন এরকম বলবে না। তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্তে, ওম, জয় শ্রীরাম, জয় ভীম, নমো বুদ্ধায়।